জবান ছেড়ে বলো আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কো, দুই হাত সোজা করে বলো বিল্ডিং না কো, অনুরোধ করে বলে যুবক আমার, ও মুরব্বী আব্বা, ও বন্ধুরি, আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নাফসুম বি আইনি আরদিন তামু, তুমি তো জানো না কোথায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, এই জন্য যুব অনুরোধ কিরা বলি, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা, দাদার আগে নাতি মারা যায়, নাতির আগে দাদা মারা যায়, এই জন্য আপনার জবান খোলে বলা লাগবে হায়াত এবং মৌতের মালিককে। চোখের পলকে তুমি হতে পারো না, এসেছে আদ হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। আমি বলেছি কে কোন দিন কিভাবে মারা যাবে কেউ জানে না, জবান খুলে বলো জানে কে। এ যুবকের দল, এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার মতন অনেকে এমন ভাবে মা হারাইলো, বাবা হারাইলো, কাহারো বাবা হারাইছে, মা হারাইছে, বছরের পর বছর হইয়া গেল, জীবনে কত মানুষের চেহারা দেখি কিন্তু বাবার মতো লাগে না। আমি মনে করি আমার যেমন লাগে না আরেক ভাইয়েরও লাগে না, বাবার মতন মায়ের মতন আপন কাউকে আর মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, আমি কল্পনাও করতে পারি নাই এমন ভাবে আব্বা নামাজ পড়ে মারা যাবে, এক ওয়াক্ত নামাজ আর কাজা নাই, যে কোরআন তেলাওয়াত করতে করতে আর দুরূদ শরীফ পড়তে পড়তে, কালিমা শরীফ পড়তে পড়তে সবাই মনে করছে ঘুমাইছে, একটু পরে আমার মা কয় তোর আব্বা দিয়ে আর দুনিয়াতে নাই। এ যুবকের দল, এভাবে আমার বাবা চলে গেছে, এমন ভাবে আমি একদিন চলে যাব, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ায় যা করবেন তার হিসাব আপনাকে মরণের পরে দেওয়া লাগবে, কারণ মরণ নামক এই কঠিন থাবা থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আজরাইল মালাকুল মৌত আজরাইল এমন জোরে একটা থাবা মারবে, আমার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার রুহটা বের করে নিয়ে যাবে। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি মরণের দিনে রাইতে এবং ২৪ ঘন্টায় যেই ব্যক্তি ২০ বার মরণের কথা খেয়াল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যদি ওই দিন মরণ দেয়, এই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক, কেউ মরণের কথা খেয়াল করতে জানি না, যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে তাকওয়াবান হয়, যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে নবীওয়ালা হয়, যেই ব্যক্তি ঘন ঘন বেশি বেশি মরণের চিন্তা করি সেই ব্যক্তি আল্লাহর দিদার হয়। কেন হয় জানেননি? কারণ যে মরণের চিন্তা করবে তার ভিতরে একটা কাজ বিরাজ করে, আমি দুনিয়াতে চলছি, কালকে যদি মারা যাই, পরশুদিন যদি কালকে আমার কবরে দেওয়া হয়, তাইলে কি হবে আমার কবরে
আমাদের জবাব সওয়ালের ব্যাপার কি হবে আমার হাশরের ময়দানের হিসাব। এই জন্য যুবক অনেক ছেলেরা বলে এখন মুখের মধ্যে দাড়ি ওকে নাই নামাজ পড়ে কি করব, অনেকে বলে এখনো বিয়ে করি নাই নামাজ পড়ার সময় হয় নাই। এ যুবক না না না, এই রাস্তা দিয়ে অনেক হট মোটরসাইকেল রাস্তা দিয়ে ঘুরি, কিন্তু মনে রাখবেন কেউ কখন কিভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বলতে পারে না। তোমার মরণটা কখন হবে কিভাবে হবে তুমি তো জানো না। এই জন্য যুবক আমার সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আল্লাহর গোলামি করা লাগবে, সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আমাকে নবীর মহব্বতের প্রেমের মালা গলায় লাগাতে হবে। কারণ কি, আজকের কাজ আগামীদের জন্য ফেলে রেখো না, কারণ মরণের এই দুনিয়ার কত কিছুর চাবিকাঠি আল্লাহ তোমার হাতে দিল, কিন্তু মরণের কখন মরণ হবে সেই হিসাব পৃথিবীর কাউকে মনে মন্ত্রণালয়কে দেয় নাই, একমাত্র আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই কথাটাই প্রতি মাহফিলের মধ্যে আমি বলে থাকি। আমার মনে হয় আজকের মাহফিলে অনেক মহিলারাও আসতে পারে, মা বোনদেরকেও আমি বলে দিয়ে যাই গো মা, ও মা রঙ্গের ঘোড়ার কত দৌড়াইবা, লাল বেনারসি শাড়ি পরে তুমি এক বাড়িতে আসছিলা গো মা, একবার তুমি খেয়াল করো যখন তুমি মারা যাইবা তোমার শরীরে সুকেজের লবরঙ্গের শাড়ি পরাইয়া তোমার বিদায় দিবে, বিদায় দিবে কি দিয়া জানো নি, ওই সাদা কাফন, মুজাফফরগঞ্জের সাদা কাফন দিয়ে, লাকসামের সাদা কাফন দিয়ে তোমার বিদায় দিবে। আপনারা হয়তো জানেন না আমার বাবা যখন মারা গেছে গড়ের মধ্যে খাট আছে তুষুক আছে সব আছে স্মৃতি হিসাবে রাইকা দিছে, আমি সব বাইরা ঘরের মানুষ একটা স্মৃতি রাখছে আমি আর একটা স্মৃতি রাখছি, আমি যেই জায়গার মধ্যে বসি ওই জায়গার ভিতরে একটা ডয়ার আছে, ওই টেবিলের ডয়ারের ভিতরে আমি আব্বার কাফনের কাপড়টা স্মৃতি হিসাবে রাখছি, যেই কাপড়টা দিয়া আব্বারে দাফন করাইছি ওই কাপড়ে কিছু অতিরিক্ত হইয়া গেল, ওই কাপড়টা হাতের মধ্যে নিয়া নিয়া বুকের মধ্যে লাগাই আর মনে মনে চিন্তা করি একটা কথা, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না আজ দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছি না আজ দিয়েছে কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফন, আমার তরি বাদাই আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটি, ঠিক না বলো, আমার তরি বাদাই আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটি, কবি কখন করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফন, একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, এই বাবার কাফন বুকে লাগাইয়া মনে মনে মিস করি বাবাকে, কাপড়ের অংশ দিয়া কবরে ঢুকাইলাম ওই কাপড়টা চোখে দেখি না অবশিষ্ট কাপড়টা চোখে বাসে, একদিন এই কাপড়টাই তো আমার শরীরের মধ্যে লেগে যাবে। ও যুবক কবরে গেলে তোর বন্ধু বান্ধব, আজকে তাহিরিকে দেখার জন্য কতগুলো মানুষ এসেছে, আবার কিছু মানুষ এসেছে ওয়াজ শোনার জন্য, আবার কিছু মানুষ এসেছে তাহিরি সাহেবের সমালোচনা ধরার জন্য, আমি বলবো যুবক
পথ সমালোচনা কইরা তুমি কি করবা আগে নিজেরে চিনো নিজেরে চিনো কারণ কোটি টাকা দিলেও আমার কবরে তুমি যাবে না তোমার কবরে আমি যাব না ওই কবরে কেউ যাবে না আপন স্ত্রী যাবে না আপন স্বামী যাবে না এই কেমন নিষ্ঠুর পৃথিবী কেউ কারু হবে না রে কবরে যেমন কেউ যাবে না হাশরের ময়দানে তোমার সাথে কেউ আপন হবে না ও যুবক একটা নেম প্লেট হাতের মধ্যে আজকে নিয়ে নাও এমন হতে পারে আজকে পাশাপুরের মাহফিল কার জন্য শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে ও যুবক বুঝেছি তোমার মা বুঝি নাই ও যুবক তোমার বাবা বুঝি নাই একদিন দেখবা তুমি দুনিয়াতে নাই তোমার ইমানের আমলের হিসাব তোমার কাছে আমার নবী বলেন কবরে দেওয়ার পরে সবচাইতে ভয়ঙ্কর যে আজাবগুলো এর মধ্যে একটা আজাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমারে চাপা মাইরা দিব গো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে ঢুকে যাবে আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী আপনার নবী বলেন কবর এর মাটিটা যখন তার চাপা মারব এই দুই পাশের মাটি তোরে এমন জোরে চাপা মারব রে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই পাশের মাটি এই এমন ভাবে তোমার চাপা মারব হাড্ডি গুলোর গুড়া বানায় ফেলবো আমার নবী বলে এই চাপা দিলে তার মরণ হবে না আমার নবী বলেন মাটিটা চাপা দেওয়ার পরে তার জবান থেকে যে কান্নার আওয়াজটা হবে এই চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষেরই কানে লাগতো ওই মানুষটার কান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত এই মুহূর্তে যদি আমি রাস্তার পাশে বিপদে পড়া যাই বাসাপুরের মানুষ আমাকে উদ্ধার করার জন্য যাবে আমি যদি রোড অ্যাক্সিডেন্টে মাথা ফাটাইয়া ফেলাই তাইলে ওই বাসাপুরের মানুষ আমারে হসপিটালে নিয়ে যাবে কিন্তু কবরের ভিতরে একটার পর একটা আজাব এই পৃথিবীর কেউ তোমাকে সহযোগিতা করার জন্য যাবে না আওয়াজ করে বলেন বাবা ঠিক না বেটি তোমাকে কেউ সহযোগিতা করার জন্য যাবে না কবরে তোমার দুনিয়াদারির কাজ হবে না ওই কবরে তোমার টাকা কাজ হবে না ওই কবরে তোমার পয়সা কাজ হবে না ওই কবরে একমাত্র সম্বল তোমার ঈমান এবং নেক আমল কথা বলেন ঠিক কিনা তোমার ঈমান এবং তোমার নেক আমল কবরের ভিতরে আলো হয়ে যাবে হঠাৎ করে কবরে তুমি দেখবা তোমার এক পাশ দিয়ে আলো আসছে এবার তুমি বলবা আলো ও নূর তুমি কে তুমি কি কোথায় থেকে এসেছো তুমি কি দুনিয়ার কোনো আলো সে বলবে না তাইলে তুমি কোথায় থেকে আমার কবরে এসেছো এবার ওই আলো জবাব দিবে আমি কেহ না আমি হইলাম দুনিয়ার তোর পাঁচ ওয়াক্ত নামাজ এরপর আর একটা আলো আসবে যুবক আর কথা বলিস না রে ভাই মনে রাখবে মনে রাখবা মনে রাখবা সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আর একটা আলো ডুববে জিজ্ঞাসা করবে তুমি কে গো কই তুমি আমার চিনো না আমি কইলাম ওই যে রাত আরামের ঘুম হারাম কইরা আমার তেলাওয়াত করতা আমি কইলাম লাহোহে মাহফুজের কোরআন শরীফ তার মানে তুমি দুনিয়ায় যেই নেক আমলটা করবা আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে কবরে হাশরে দিয়ে দিবে একটা চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না নয়াক আমল করলে তাই পাইবা বদ আমল করলে তুমি তাই পাইবা এই জন্য যুবক ভাইরা আমার এখনো সময় আছে ধাক্কা ধাক্কি করিস না রে যদি পারো দুইটা চোখের পানি ছেড়ে দাও আমার নবী বলেন এই কবরের ভিতরে এমন একটা সাহ একটা ফেরেস্তা নামায়া দেওয়া হবে যেই ফেরেস্তাটার কান দিয়া শোনে না যেই ফেরেস্তাটার
চোখ দিয়া দেখে না, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের ভিতরে একটা হাতুড়ি দিয়া কবরের মধ্যে আগমন করবে। ওই হাতুড়ি দিয়া বেঈমানকে কবরের ভিতরে এমন ভাবে শাস্তি দিব, এমন ভাবে আঘাত করবে, তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এ যুবকের দল, এটা হলো বেঈমানের কবরের পরিস্থিতি। যার ঈমান নাই তার কবরের পরিস্থিতি হবে এমন ভয়ঙ্কর, আর যার ঈমান থাকবে, যার নেক আমল থাকবে, যার নেক আমল থাকবে। মারহাবা কোন মারহাবা, মারহাবা এক জবান কইলে কোন মারহাবা। এই যুবক, আমি কবরে বেঈমানের শাস্তির কথা বলেছি, এবার আসো ইমানদারের কেমন সুখ, ইমানদার কেমন সুখ জানো নি? মুমিন হইয়া যদি কবরে যাইবা, আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা জান্নাত থেকে নূরের গালিচা নিয়ে কবরে যা, ওই কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দে, যেন ওই বিছানার ভিতরে সে ঘুমায়া যাইতে পারি। এই বিছানার ভিতরে এমন ঘুম ঘুমাইব, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। আর বেঈমানে কবরে ঘুম তো দূরের কথা, জাহান্নাম থেকে সুরঙ্গ করে দেওয়া হবে, এই জাহান্নাম থেকে সুরঙ্গ করে দেওয়া হবে, এমন ভাবে সুরঙ্গ করে দেওয়া হবে, জাহান্নামের আগুনে তাপ তারে নাচতে নাবুদ বানাইয়া ফেলবি, আর জাহান্নামি থেকে এমন আযাব দেওয়া হবে। ও যুবকের দল, কষ্ট কষ্ট একদিন না দুই দিন লয়, কামত পর্যন্ত কষ্ট পাবে, এবার ইমানদার কামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে।